মোবাইলের ডিসপ্লে, এই সময় দাঁড়িয়ে আপনারা বাজারে দু ধরনের মোবাইলের ডিসপ্লে পেয়ে যাবেন। তো দু ধরনের মোবাইল ডিসপ্লে হিসাবে সাধারণভাবে এখানে একটি কার্ভ ডিসপ্লে এবং একটি হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে, এবং এই সময়ে মোবাইলের ট্রেন্ডিং ডিসপ্লে যেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে, এবং আপনারা অনেকেই পছন্দ করে থাকেন যেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে। এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে মোবাইল নেওয়ার পর যে ইউজাররা ইউজ করে তারাই বোঝে যে কার্ভ ডিসপ্লে ভালো না ফ্ল্যাট ডিসপ্লে ভালো। তো আজকে এই ভিডিওতে বলবো যে আপনারা যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলটি কার্ভ ডিসপ্লের সঙ্গে নেবেন না এখানে ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে নেবেন। তো এখানে কার্ভ এবং ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে তফাত তুলে ধরার আগে এখানে আপনাদের বলে রাখি, এখানে কার্ভ ডিসপ্লের যে মোবাইলগুলি হয় সেই মোবাইলগুলি ফ্ল্যাট ডিসপ্লের তুলনায় অনেক দামি হয়ে থাকে। যদি আপনারা এখানে কার্ভ ডিসপ্লের প্রজন্ম দেখেন, সাধারণভাবে এটি স্যামসাং নিয়েছিল। এখানে স্যামসাং নোট 7 আপনারা দেখতে পেয়েছিলেন, সেই নোট 7 এ ওয়ান সাইড কার্ভ ডিসপ্লে ছিল, এবং সেই ওয়ান সাইড কার্ভ ডিসপ্লে কে কনসেপ্ট রেখে এ সেট যে মোবাইল বের করে সেটি দুদিকেই কার্ভ ডিসপ্লে নেয়। এবং আপনারা দেখেছেন তারপরে এখানে শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাসের যে সমস্ত মোবাইলগুলি আসে সেই সমস্ত মোবাইলে এখন কার্ভ ডিসপ্লে আসে, কারণ এই কার্ভ ডিসপ্লে এখন ট্রেন্ডিংয়ে চলছে। এবং আপনাদের বলে রাখি, এখানে কার্ভ ডিসপ্লের যে ভিউ কিংবা ভিডিও যে আপনারা দেখবেন কিংবা ফটো দেখবেন সেটি আপনাদের অনেকটা 3D ভিউ দিয়ে থাকবে, এবং আপনারা দূর থেকে কিংবা কাছে থেকে দেখলে আপনারা ভাববেন যে আপনার সেই ফটোটি মোবাইল থেকে বাইরে আছে, মানে বাইরে অ্যাকচুয়ালি থাকে না, দেখে আপনাদের অনেকটা 3D ভিউ লাগবে। তবে এই 3D ভিউর কারণ সাধারণভাবে এখানে যে কার্ভ ডিসপ্লেগুলো হয় সেটি সাধারণভাবে 2.5D থাকে, মানে অনেকটা 3D-র কাছাকাছি চলে যায়। তো 3D কাছাকাছি চলে যাওয়ার কারণেই আপনাদের সেই কার্ভ ডিসপ্লেতে ভিডিও দেখতে অনেকটা 2D-র তুলনায় অনেকটা বেটার লাগে, মানে অনেকটা 3D লাগে। তার জন্য এই কার্ভ ডিসপ্লেতে ভিডিও, ফটো কিংবা অন্যান্য কন্টেন্ট ফ্ল্যাট ডিসপ্লের তুলনায় দেখতে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও সাইড ভিউ, মানে আপনারা যে সাইড থেকে কার্ভ ডিসপ্লেতে দেখুন না কেন সব সাইড থেকে আপনারা ভালো ভিউ পেয়ে যাবেন। যদি আপনারা এখানে ফ্ল্যাট ডিসপ্লের কথা বলেন, তো আপনারা দেখেছেন প্রথম থেকে যে মোবাইলগুলি আসে সেই সমস্ত মোবাইলে এখানে ফ্ল্যাট ডিসপ্লে থাকে, এবং সেই ফ্ল্যাট ডিসপ্লেতে সাধারণভাবে 2D আপনাদের ভিউ দিয়ে থাকে। এবং 2D ভিউ দিয়ে থাকলেও আপনারা দেখেছেন এখানে কার্ভ ডিসপ্লের মতোই আপনাদের কালার, কন্ট্রাস্ট, এছাড়াও ওভারবুস্ট কালার, মানে কার্ভ ডিসপ্লের মতোই আপনারা কালার কিংবা ভিউ পেয়ে থাকেন। তবে ভিউ হিসাবে আপনারা এখানে কার্ভ ডিসপ্লেতে একটু বেশি পেয়ে থাকেন। তবে এই দুটি ডিসপ্লের মধ্যে কিছু ভালো এবং খারাপ দুদিকেই আছে। তো এখানে প্রথমে ভালো দিক বলি এখানে কার্ভ ডিসপ্লে নিয়ে, তো আপনারা যদি ভিডিও দেখতে খুব বেশি ভালোবাসেন, ফটো উঠাতে খুব বেশি ভালোবাসেন, কিংবা মোবাইলে আপনারা অন্যান্য কন্টেন্ট দেখেন কিংবা ভিডিও এডিট করেন, তাহলে আপনাদের বলবো যে কার্ভ ডিসপ্লে আপনাদের অনেক ভালো হয়ে থাকবে, কারণ সেই কার্ভ ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল অনেক ভালো হয়ে থাকে, এবং তার সঙ্গে কালার অনেক ভালো হয়ে থাকে, এবং তার সঙ্গে যে কার্ভ এজ যে আছে, মানে মোবাইলের সাইডের যে কার্ভ ডিসপ্লেটুকু আছে সেখানে বিভিন্ন ধরনের জেস্টার দেওয়া থাকে, এবং জেস্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের শর্টকাট আপনারা কাজ করতে পারবেন। এবং যদি এখানে আপনার ফ্ল্যাট ডিসপ্লের কথা বলেন, তো ফ্ল্যাট ডিসপ্লেতেও আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো ফ্ল্যাট ডিসপ্লের তুলনায় কার্ভ ডিসপ্লে একটু দেখতে ভালো লাগে, এবং তার স্ক্রিন সাইড অনেক বড় হয়ে থাকে যেটি হচ্ছে কার্ভ ডিসপ্লেতে। এবং এই ফ্ল্যাট ডিসপ্লেতেও আপনারা সমস্ত কিছুর কাজ কিংবা সমস্ত কিছু কালার, কন্টেস্ট, ভিডিও সমস্ত একই পেয়ে যাবে। তবে এখানে আপনাদের 2D ভিউ দিয়ে থাকবে, কিন্তু কার্ভ ডিসপ্লেতে সেখানে আপনাদের 3D ভিউ দিয়ে থাকবে। যদি এখানে আপনারা আরও অন্যান্য সুবিধার কথা বলেন, তো অন্যান্য সুবিধা বলতে এখানে আপনারা ফ্ল্যাট ডিসপ্লেতে পেয়ে যাবেন, এখানে কার্ভ ডিসপ্লেতে আপনারা পাবেন না। অসুবিধা হিসাবে আপনারা জানেন যে কার্ভ ডিসপ্লে যে মোবাইলগুলি হয় সেই মোবাইলগুলির দাম অনেক বেশি হয়ে থাকে, এবং সেই মোবাইল ইউজ করতে করতে টেম্পার গ্লাস থাকা সত্ত্বেও যদি আপনার হাত থেকে সেই মোবাইলটি পড়ে যায় তাহলে আপনাদের সরাসরি সেই ডিসপ্লেকে চেঞ্জ করতে হবে, এবং দেখা যাচ্ছে সেই ডিসপ্লেটি চেঞ্জ করতে গেলে আপনি যে টাকা দিয়ে মোবাইল কিনেছেন তার অর্ধেক টাকা দিয়ে আপনাদের ডিসপ্লেটি চেঞ্জ করতে হবে, কারণ কার্ভ ডিসপ্লের যে মোবাইলগুলি হয় সেই মোবাইলগুলি সাধারণভাবে ডিসপ্লের উপর বেশি পরিমাণে টেকনোলজি ব্যবহার করে থাকে। এবং এর সঙ্গে যদি আপনারা এখানে থার্মোগ্লাস বলেন কিংবা টেম্পার গ্লাস বলেন, সেখানে আপনারা দেখেছেন সেই কার্ভ ডিসপ্লের যে টেম্পার গ্লাসগুলি হয় সেগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না, এবং অনলাইনে কিছু পরিমাণে অ্যাভেলেবেল পাওয়া গেলেও সেটি 2000 থেকে 3000 কিংবা 1500 কিংবা 1000 টাকা, মানে অনেক বেশি দামে পাওয়া যায়। প্রোটেকশন গ্লাসের কথা বলেন, তো সেখানে আপনারা দেখেছেন ফ্ল্যাট ডিসপ্লেতে 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে আপনারা অনেক ভালো প্রোটেকশন গ্লাস আপনারা পেয়ে যাবেন। যারা গেম সবচেয়ে বেশি পছন্দ করে থাকে তাদের জন্য কার্ভ ডিসপ্লে একদমই পছন্দ না, কারণ সেই কার্ভ ডিসপ্লেতে আপনারা দেখেছেন সাইডে এখানে হাত লাগলে সেখানে টাচ হয়ে যায় এবং গেমারদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এছাড়াও যারা অনলাইন স্ট্রিমিং করে তাদের জন্য সেই কার্ভ ডিসপ্লে অনেক অসুবিধা হয়ে থাকে। তো এখানে মানে নর্মাল লাইফে যদি আপনারা হেভি ইউজ করে থাকেন মোবাইল তাহলে আপনাদের বলবো এখানে ফ্ল্যাট ডিসপ্লে নেবেন, কারণ কার্ভ ডিসপ্লের সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এছাড়াও ব্যাক কভার,
তো ব্যাক কভার আপনারা দেখেছেন এখানে ফ্ল্যাট ডিসপ্লেতে 50 থেকে 100 কিংবা 500 টাকার মধ্যে আইফাই আপনারা কভার পেয়ে যাবেন। যদি এখানে আপনারা কার্ভ ডিসপ্লের যদি কভারের কথা বলেন সেখানে আপনারা দেখেছেন অনেক দাম হয়ে থাকে এবং আপনার মোবাইলকে ততটা প্রোটেকশন করে না। যদি আপনার হাত থেকে পড়ে যায় তো আপনার কভার থাকা সত্ত্বেও আপনার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে কার্ভ ডিসপ্লে সঙ্গে যদি কভার থাকে সেটি আপনার হাত থেকে পড়ে যায় সেখানে আপনারা দেখেছেন আপনাদের কভারের উপর সেটি প্রেশার পড়ে এবং ডিসপ্লের উপর প্রেশার পড়ে না। এছাড়াও রয়েছে গ্রিন লাইন প্রবলেম, মানে আপনারা দেখেছেন যে সমস্ত কার্ভ ডিসপ্লেগুলো হয় সেই ডিসপ্লেতে গ্রিন লাইটের প্রবলেম হয়ে থাকে কিংবা গ্রিন লাইটের একটি দাগ পড়ে যায়। তো এই সময় দাঁড়িয়ে OnePlus কিংবা অন্যান্য যে সমস্ত মোবাইল আছে সেই সমস্ত মোবাইল কার্ভ ডিসপ্লে থাকে এবং সেই সমস্ত মোবাইলে এই গ্রিন লাইন প্রবলেম দেখা যাচ্ছে। তো আমি বলবো যদি আপনারা একটি ভালো মোবাইল নিতে চান তো এখানে কার্ভ ডিসপ্লের পিছনে ছুটবেন না, কারণ কার্ভ ডিসপ্লে সাধারণভাবে আপনাদের দেখানোর জন্য কিংবা নিউ ইনোভেশন একটি টেকনোলজি। তো বেসিকভাবে যদি আপনারা মোবাইল ইউজ করেন তাহলে কার্ভ ডিসপ্লে নেবেন এবং যদি আপনারা হেভি মোবাইল ইউজ করেন তাহলে আপনারা এখানে ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে নেবেন। সাধারণভাবে এখানে আপনাদের ভিউ অ্যাঙ্গেল বা 3D মতো ভিউ দেওয়ার জন্য এখানে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 2D যদি আপনারা ভিউর মজা নিতে চান তাহলে আপনারা এখানে ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে থাকবেন। তো সুবিধা অসুবিধা দুটি বললাম, তো আপনাদের মধ্যে যে ডিসপ্লের সঙ্গে মোবাইল নেওয়ার ইচ্ছা হবে তো সেটি আপনারা নিয়ে নেবেন। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।